বিপুল পরিমাণে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও অস্ত্র ব্যবসায়ী। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে শান্তিনিকেতন দুবরাজপুর ও পারুই থানার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়। পুলিশের বিশেষ দলের অভিযানে লায়েক বাজার ও শিয়ান গ্রামের মাঝে একটি জায়গা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র সহ শেখ রমজানকে পাকড়াও করা হয়। দুবরাজপুর থানার ধোয়া গ্রামের বাসিন্দা ধৃত রমজানের কাছ থেকে ছয়টি ওয়ান শাটার পাইপ গান, তিন রাউন্ড কার্তুজ মেলে বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। ধৃত রমজানকে ছয় দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কোথা থেকে এই সমস্ত অস্ত্র আমদানি করা হয়েছিল, কোথায় পাঠাবার কথা হয়েছিল, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান জেলা পুলিশ কর্তা। কালকে আমরা একটু স্পেসিফিক সোর্স ইনফরমেশন পেয়েছিলাম, শেখ লালাই এলাই শেখ রমজান আছে, দুবরাজপুরের ভেটারন ক্রিমিনাল আছে, কি কাউকে আর্ম সাপ্লাই করতে যাবে। তো জানার পরে আমরা দুবরাজপুর থানা, ওসি শান্তিনিকেতন, ওসি পারুই, অ্যাডিশনাল এসপি বোলপুর সাহেব, ডিএসপি ডিএনটি, ওসি এসওজি, আমরা একটু টিম বানালাম। টিম বানানোর পরে ওকে অবস্ট্রাক্ট করার জন্য চার জায়গায় আমরা নাকা বসিয়েছিলাম। ফাইনালি আমরা ওকে এই শান্তিনিকেতন দিকে আসার সময় একটু বাইককে ইন্টারসেপ্ট করি আমরা, আর ওর পজিশন থেকে আমরা ছটা ফায়ার আর্মস কান্ট্রি মেড আছে, বেসিক্যালি মুঙ্গের মেড লাগছে দেখলে মডেল, আর তিনটা অ্যামুনিশন আমরা রিকভার করেছি। কাকে সাপ্লাই করতো, কার কাছে নিয়ে যেত, আর কোথা থেকে নিয়ে এসেছে মুঙ্গে, ও আমরা ইনভেস্টিগেশন করছি। একে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল, আর আমরা পিসি পেয়েছি ডিউরিং ইন্টার এই পিসি পিরিয়ড, আমরা ইন্টারোগেশন করার পরে ফার্দার যে ডেভেলপমেন্টস আছে। কদিনের পিসি? ছয় দিনের পিসি পেয়েছি আমরা। বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।